ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চারটি দেশের রাজনৈতিক আশ্রয়ের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তাকে নিয়ে কূটনৈতিক চাপে রয়েছে নরেন্দ্র মোদীর সরকার। অথচ ভারতকে কত কিছুই না দিয়েছে শেখ হাসিনা, সেই তিনি এখন গলার কাঁটায় পরিণত হয়েছেন। তাই চূড়ান্ত গন্তব্য হিসেবে ভারতে থাকতে চাচ্ছেন না শেখ হাসিনা, হন্য হয়ে নতুন গন্তব্য খুঁজছেন তিনি। এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন ও ভারতের দ্য হিন্দু পত্রিকা। তাদের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এখন এমন চারটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন যেসব দেশে বা তার আশেপাশের দেশে তার নিকটাত্মীয় পরিবারগুলো থাকে। প্রথমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও দেশ দুটি তাকে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়। তবে হাসিনা হাল ছাড়েননি। ওই দুই দেশের পাশাপাশি তিনি ফিনল্যান্ড, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি, দেশটির সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বও রয়েছেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন। উল্লেখ্য, শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়। সেখানে একটি সেফ হাউসে রয়েছেন তিনি। বাংলাদেশ তার পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারত হাসিনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় আছে। ফলে হাসিনা এখন বিকল্প হিসেবে অন্যান্য দেশের সাথে আশ্রয় লাভের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী, এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার কিছুই বলছে না দেশটি। তবে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় বলেছিলেন, আপাতত কোথাও যাচ্ছে না, কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলে জানান জয়। প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তাকে বাংলাদেশের ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে। প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেয়, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ, কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কোনো বাধ্যবাধকতা থাকবে না। এ কারণে ঢাকা দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।